আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্রাস্ট নিউজ 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বাংলাদেশকে ডিজিটালাইজেশন করার লক্ষ্যে আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। 2021 সাল মুজিব বর্ষ সামনে রেখে সব মন্ত্রণালয় বিভাগ এবং সেবাগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করলে দ্রুত ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া সম্ভব। তাই মাই অ্যাপ গভর্নমেন্ট অ্যাপ নামের একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যা কাজে লাগিয়ে শীঘ্রই 56টি মন্ত্রণালয়ের সেবা পাওয়া যাবে। শুক্রবার 23 নভেম্বর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন পরিকল্পনা সমন্বয়করণ ও ডিজাইন ল্যাবের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জনগণের হাতের মুঠোয় সরকারের সব সেবা পৌঁছে দিতে শীঘ্রই স্থানীয় সরকার বিভাগকে ডিজিটালাইজ করা হবে। দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সর্বসাধারণ যারা আছি তারা সবাই মন্ত্রণালয়ের সব তথ্যাদি পাবো মাই গভর্নমেন্ট অ্যাপের মাধ্যমে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল খবরাখবর পেতে সংযুক্ত থাকুন ট্রাস্ট নিউজ 24 এর সাথে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর ভিজিট করুন আমাদের ওয়েবসাইট trustnews24.com। সত্যের সাথে থাকুন, ট্রাস্ট নিউজ দেখুন। আল্লাহ হাফেজ।